কিন্তু টিভি নাইন বাংলা হাসপাতালেরই জুনিয়র ডাক্তারদের থেকে যে ছবি পেয়েছে তা উসকে দিচ্ছে একের পর এক প্রশ্ন একটি সাদা কাপড় দিয়ে ক্রাইম সিন ঢাকা আর সেখানে লোকের ভিড দেখে মনে হবে মৃতদেহের ঘাড়ের উপর কার্যত হুম্ডি খেয়ে পড়ছেন তারা। কারা তারা এই ছবি দেখে বোঝার জন্যেই কোনও কর্ডন অফ হয়েছে সেমিনার রুমে সেখানে গিজগিজ করছে কাদের ভিড যে ফটো সামনে এসেছে তাতে পুলিশের উর্দি পরে একজনকে দেখা গিয়েছে একজনকে ক্যামেরা হাতেও দেখা গিয়েছে তিনি কে ডিসি সেন্ট্রাল ইতিমধ্যেই দাবি করেছেন দুপুর এক দুইটা দুই পাঁচ থেকে ধাপে ধাপে ফটোগ্রাফি হয়েছে ইনকোয়েস্ট থেকে ফরেন্সিক পর্ব বা সিজার পর্ব ফটোগ্রাফি চলেছে ছবিতে যে ব্যক্তিকে ক্যামেরা হাতে দেখা যাচ্ছে তিনি যদি সেই ভিডিওগ্রাফারই হন তার মানে তৎক্ষণে অকুস্থল পুলিশের হেফাজতে পুলিশের হেফাজতে যদি থাকে তাহলে সেখানে কিভাবে এত লোকের ভিড আর যদি এটা এক দুইটা দুই পাঁচের আগের ছবি হয় তাহলে ওই ফটোগ্রাফারকে কেন এখানে এলেন ক্যান ডেডব্রির ছবি তুলছেন জুনিয়র ডাক্তারদের বক্তব্য আমরা অনেকদিন ধরেই বলছি ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের সময় বহু মানুষ ঢুকে যাচ্ছেন পুলিশ ছিল এবং পুলিশের ভূমিকা খুবই উদাসীন ছিল আমাদের এটাই প্রশ্ন কিভাবে পুলিশ এতটা নিরুত্তাপ হতে পারে এই ঘটনার পর